বলছেন সওগাত মোল্লা কি বলবেন? সওগাত মোল্লা আমার বিরোধী রাজনৈতিক নেতা, তিনি সবসময় চেষ্টা করবেন আমাদেরকে মেলায়েন কীভাবে করার জন্য। তারপরেও বলবো সওগাত মোল্লা আজকে জনসভার ভিডিও যদি দেখে থাকে আর তার দলের এই অঞ্চলে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন। বাচ্চারা যারা ছুটে দূর থেকে আসে তাকে তো আটকাতে পারি না, কিন্তু যারা ভোটার কোথাও এসেছে কি আসেনি সেটা ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। শ্যামনগরের সভা থেকে আইএসএফ এবং জমি কমিটি থেকে প্রচুর ভাঙন, কি বলবেন? ওই একজন আমাদের গিয়েছে তৃণমূল আইএসএফ করতো, তার নামটা বলতে পারি এবং সে কোন পদে ছিল বা তার দিকে যদি মেম্বারশিপ কার্ড থাকে সেটা দেখাতে বলুন। ভাই জান দোয়ারালি জ্ঞানীপুরের বিধানসভা বিধায়ক সওগাত মোল্লার তাকে একটা প্রস্তুতি করা হয়েছে, সেখানে আমাদের তৃণমূলের নেতা বাহাদুর ইসলাম অথবা আইএসএফ কর্মীদের হাত পকড়ে নিয়ে কথা শুনতে দেখুন এখানে কুকথা রাজনীতি চলছে, কে কত বার কে কত কথা বলতে পারবে সে রাজনৈতিক কত শিরোনামে আসবে, সে কত রাজনৈতিক শিরোনামে আসবে। এই কুকথা রাজনীতিকে বাঙালির মানুষ পাত্তা দেয় না, বাঙালকে উত্তপ্ত করার চেষ্টা করছে। এই কুকথাকে আমরাও পাত্তা দিই না, সময় কথা বলতে আমরা দুর্নীতি মুক্ত তাকে সিবিআই একাধিকবার যাচ্ছেন, তিনি দিনের সার্টিফিকেট আগে দিক না থাকার জন্য তার দলের নেতাদেরকে এই দলটা আপাত মস্তক দুর্নীতি করছে, সব মাস থেকে গা উজাড়ে যাবে, কাকে বাদ দেবে কাকে রাখবে, সবাই ম্যাক্সিমাম তো দুর্নীতি করছে। এত থাকতে তাকে ওষুধে চলে যেতে হলো, কিছু কতটা সিট নিয়ে আছে ওষুধে চলে যেতে হওয়ার কি আছে? বছর ধরে বছর আছেন, তৃতীয়বারের ক্ষমতায় এসে 12 বছর সরকার চলছে। সরকার সাহকে বলবে আঙুরে আঙুর সহ দক্ষিণ চব্বিশ নতুন একটা সরকার দিয়েছে, সেগুলো পাচ্ছে না কেন? কোটা চাকরি দিন, চাকরি তো তুমি চলছে, লেদার কমপ্লেক্সের মতো একটা কমপ্লেক্স বানাতে পেরেছে, উল্টে লেদার কমপ্লেক্সের শ্রমিকদেরকে নিয়ে একটা সমস্যা তৈরি করার চেষ্টা করছে, লেদার কমপ্লেক্স থেকে বাঁচার চেষ্টা করছে। আরে ভিডিওটা আপনারা দেখুন, ভিডিওটা আমরাও তো বলছি। মানে তুমি কি বলবেন? জানি বলে জমা দিয়েছে আর আপনি বলছেন রিসিভ করে এসেছি বলে, আপনার পাটা বলছেন রিসিভ করে রাখলে হয় না, কাজ বার করে নিয়ে আসতে হয়, যেমনটা আমরা কাজ বার করে নিয়ে এসেছি বিভিন্ন দপ্তর থেকে ঘুরে এসেছি, কি বলবেন? দেখুন উনি উনার মতো বলবে, সাপে কামড়াবে, ওজাবে, ঝাড়ার চেষ্টা করবে। আমার এখতিয়ারের মধ্যে যা আছে, আমার পেনের যতটা ক্ষমতা আছে আমি ততটা অ্যাপ্লাই করছি, যতটা বার করার চেষ্টা বার করছি, আমি স্টেপ বাই স্টেপ চলি। একটা কথা মাথায় রাখবেন, গণতন্ত্রের ওপরে দেশের ওপরে সংবিধান কেউ না, যারা যারা সংবিধান বহির্ভূত কাজ করতে কোথায় কোন জায়গায় কীভাবে তাদের প্রতিমূর্তি হয় সেটা আমি দিয়ে দেবো। এটা কংগ্রেসের জয় নয়, বাংলা ভারতবর্ষের মানুষের জয় হয়েছে আমি বলে মনে করি, এটা ফ্যাসিস্টদের বিরুদ্ধে জয় হয়েছে বলে মনে করি। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের মধ্যে যারা মেজর সেজর যারা ফ্যাসিস্ট আছে তাদেরকেও এরকমভাবে হারাতে হবে, দিকে দিকে ফ্যাসিস্ট শক্তিকে হারিয়ে ধর্মনিরপেক্ষ শক্তি সেকুলার যারা আছে তাদেরকে জয়ী করতে হবে। আপনার বিধানসভার মধ্যে ক্যালিংপুরের বিধানসভা বিধায়ক এসে রাস্তা উদ্বোধন করছে, 10 তারিখে করেছে, কালকেও করেছে, আপনার সেখানে নিমন্ত্রণ পড়ছে না এবং আপনাকে কি নিমন্ত্রণ দিয়ে যাচ্ছেন না? কোথায় দিয়েছে এরা? যারা আছে শাসককে আজকে প্রোটোকলটা মেনটেন করে, প্রোটোকল মেনটেন করার প্রয়োজন আছে। লোকাল এমপি এমএলএ থেকে শুরু করে পঞ্চায়েত স্টেপ বাই স্টেপ আসলো, সেটা কোনো প্রোটোকল এরা মেনটেন করে না, এরা নিজের ইচ্ছা মতো কাজ করে, আমাকে কোনো ইনভাইট দেয়নি, আমাকে দেয়নি। আপনি আপনার বিধানসভার কোটা যে লাইট ফাইটগুলো লাগিয়েছেন, আপনার এলাকার যে জনপ্রতিনিধি আছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের যারা সদস্য আছে আপনারা তাদের ইনভাইট, আমি যখন উদ্বোধন করবো খবর সব দেখে নেবো। আপনার উদ্বোধন এখনো হয় না, আপনি করবেন? ক্যানিংপুরের বিধায়ক নতুন করে বলছে যে ভাঙর বিধানসভায় যারা ওষুধ কিনতে পারছে না বই কিনতে পারছে না তাদেরকে আমরা দায়িত্ব নেবো, তাহলে 12 বছর পর আজকে নতুন করে কেন দায়িত্ব নিতে কি বলবো? 12 বছর তো ওদের ভুলটাকে চোখে আগুন দিয়ে দেখিয়ে দেওয়ার ছিল না, অস্বস্তিদিকে এসে ভুলটাকে দেখিয়ে দিচ্ছে। ওষুধ কেনার টাকা কেন উনি দেবেন? ওষুধ কেনার জন্য টাকা তো সরকারকে দিতে হবে, ওষুধটা যাতে সস্তায় দামে কিনে ট্রিটমেন্টে যাতে ঠিক করে ব্লকে পায় সেটার ব্যবস্থা করার দায়িত্ব ওনার। বই খাতা পেন কেন নিজের ঘাট থেকে দাঁড়িয়ে করবে? বই খাতা পেনের জন্য যে মৌলিক অধিকার শিক্ষা সরকার সেটা কেড়ে নিচ্ছে কেন আগে ডিসাইড করুক, শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হচ্ছে সেটা আগে স্বীকার করুক, সেটাকে ঠিক করুক। আর 12 বছর পরে ওনার জ্ঞান ফিরেছে, ওনাকে আগে বলুন ক্যানিং পূর্বতে গিয়ে এইগুলো পরিষেবাগুলো দিতে।
মানিক মোল্লা মহাশয় বললেন আগামীকালে কর্মী সভা বাধা হচ্ছে, যখনই আইএসএফ কর্মী সভা হচ্ছে তখনই বাধা হচ্ছে, আইএসএফ তো ভয় পাচ্ছে, মোল্লা মোস্তানকে দেখতে হওয়ার চেষ্টা করছে, তখনও যখন পাচ্ছে না তখন পুলিশের সামনে ফেলে দিচ্ছে। তবে সমস্ত বাধাকে উপেক্ষা করে আগামীকাল আমরা জনসমাবেশ, না ভাই আমরা ঐতিহাসিক ঐতিহাসিক বুঝি না, আমাদের যতটুকু লোক আছে আর যতটা আছে সেটা আমি কি করবো, আমরা কোনোদিন ভাড়া করে অন্য লোক হাসপাতালে জিনিস দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে লোক আনবো। দেখুন আপনারা জিজ্ঞাসা করুন, অনিষ্ট ওয়ান জিজ্ঞাসা করুন ভাই, আপনার বাড়ি কোথাও, আপনার বাড়ি কোথাও, তাহলে ধরা যাবে। দেখতে পাবেন পঞ্চায়েত তুলে দিই দেখা দেখি। আপনি ভাঙড়ের বিধায়ক হিসাবে বারবার মাটি মাফিয়াদের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু তা সত্ত্বেও মাটি পাচার হচ্ছে, এতে কি প্রশাসন ব্যর্থ না প্রশাসন যুক্ত? অংশ যুক্ত থাকার জন্য তো আমি প্রোটেস্ট করার পরে সেটাকে আটকাতে পারছি না সম্পূর্ণরূপে। তবে যারা যুক্ত আছে সময় কথা বলবে, দেখেছেন না কয়লা পাচার ক্ষেত্রে আজকে সিআইএসএফ এর একজন অফিসার এবং একজন আর একটা অফিসারকে ধরেছে, সময় কথা বলবে। যারা দুর্নীতি করছে তাদেরকে সময় আসলে তাদেরকে যোগ্য জবাব দেওয়া হবে, তাদেরকে বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে। ভাইজান ভাঙড় হচ্ছে কলকাতার দিন ছড়া দূরত্ব, আশপাশের বিধানসভা তুলনায় ভাঙড়ের পানীয় জল রাস্তাঘাট অনেক উন্নত, কাকে কোন দলকে দায়ী করবে, কাকে দায়ী করবে? ভাইজান শাসকের দায়িত্ব, শাসককে এটা সমস্যা সমাধান করা, শাসক সেটা করছি না, আমরা চেষ্টা করছি শাসকের চোখে আগুতে দেখিয়ে দেবো কী কী ভুলগুলো হচ্ছে, আগামী দিনেও চেষ্টা করবো দেখিয়ে দেবো। আর আমাদের হাতে যখন সমগ্র রাজ্য দায়িত্ব চলে আসে আমরা কিভাবে দুটো সমস্যাগুলো সমাধান করবো? শাসক দলের বিধায়ক এবং তথা নতুন অবজারভার মাননীয় শকত মোল্লা সিপিএম বিজেপি কংগ্রেস এবং আইএসএফ কে দাবি করছে, আইএসএফ কে এর জন্য দায়ী করছে, কি বলবেন? দেখুন ওনারা কাজ সম্পূর্ণ করতে না পারার জন্য কারোকে দায়ভার তো দিতে হবে, সেই দায়ভার তারা দিচ্ছে। তবে ভাঙড়ের মানুষ বুঝতে পারছে কাকে ক্ষমতায় নিয়ে আসলে এগুলো সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, তারা ডিসাইড করে নিচ্ছে আগামী পঞ্চায়েত ভোটে নিয়ে আসলে সমস্যাগুলো অনেক সমাধান হবে। ছাত্র আর টিচার তিনটে ওই ঘন্টা দিচ্ছে, ওই তালা খুলছে, উনি তালা বন্ধ।